চট্টগ্রাম থেকে মেয়েদেরকে ভাড়া করে নিয়ে আসে। মূর্খের রাজনীতি করতে হলে দলের টাকা চুরি করে যে মাছের খামার করছে ওই মাছের খামার বন্ধ করে বেইচ্চা টাকা জমা দিতে হবে। নূর যে এক ঘন্টায় 36 লাখ টাকার গুজব ছড়াইছিল এটা পুরোপুরি ভুয়া, পুরোপুরি মিথ্যা। কোনো প্রবাসী তাকে টাকা দেবে না, দেয়নি। যে অফিস কিনছে এই অফিস কিনতে হলে তাকে ইসরায়েলে টাকা নিয়ে কিনতে হবে, স্বাভাবিক বিষয়। এবং এটা গণঅধিকার পরিষদের বাংলাদেশ শাখা হবে না, এটা গণঅধিকার পরিষদের ইসরায়েল শাখা হবে। স্পষ্ট, গণঅধিকার পরিষদের শাখা বলতে ডক্টর রেজা কিবরিয়া, আমি আছি, ফারুক আতা আছি, তারা আমরা এই সংগঠন গড়াচ্ছি। এবং যখন সে ইসরায়েলের অভিযোগে অভিযুক্ত হলো, বাংলাদেশের কোনো রাজনৈতিক সংগঠন, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয়বাদী, কোনো দল তাদের কোনো কর্মীর বিরুদ্ধে এরকম ইসরায়েল সম্পৃক্ততার অভিযোগ যদি আসতো তাহলে তাকে অবশ্যই বহিষ্কার করত। আপনারা সাংবাদিকদের সংগঠন, আপনাদের সংগঠনের মধ্যেও যদি কেউ ইসরায়েল কানেকশন থাকে আপনারা তাকে ওই গ্রুপ থেকে বের করে দিতেন। নুরুল হক নুরের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে, তাকে সাথে করে নিয়ে কোনো রাজনীতি সম্ভব না, তাকে এক টেবিলে রেখে কোনো রাজনীতি সম্ভব না। এবং কোনো প্রবাসী তাকে অফিস কেনার জন্য টাকা দেবে না, এই টাকাগুলো সে আগেই চুরি করেছিল এবং আপনারা দেখেছেন এখন তাকে কেউ টাকা দেয় না। তাহলে সে বিভিন্ন প্রোগ্রামের জন্য বিমান ভাড়া করে নিয়ে চট্টগ্রাম থেকে মেয়েদেরকে ভাড়া করে নিয়ে আসে, বিমান ভাড়া দিয়ে রাজশাহী থেকে নেতাকর্মীদেরকে নিয়ে আসে। এতদিন সে রিক্সা ভাড়া দিতে পারে নাই, এখন সে বিমান ভাড়া দেয় কই থেকে, কই থেকে দেয়? রয়ের টাকা দিয়ে, ইসরায়েলের টাকা দিয়ে। কোনো প্রবাসী টাকা দেওয়ার আগে দ্বিতীয়বার ভাববে এই টাকা নূরের পরিবার খাবে নাকি গণঅধিকার পরিষদ খাবে, দ্বিতীয়বার ভাববে, অবশ্যই ভাববে। অবশ্যই নূর অর্থনৈতিকভাবে এবং সে বিভিন্ন অর্থ চুরি করে তার পরিবারকে বেনিফিট দিয়েছে, এই তার পুরা পরিবার, তার ছোটো ভাই, বড়ো ভাই, দুলো ভাই, শ্যালক, খালাতো ভাই, বডিগার্ড, তার শ্বশুর, তার বাবা, সবাই মোটামুটি নূরের এই রাজনৈতিক ইনকামের ওপর নির্ভরশীল। এবং ইচ্ছা করলেও নূরের পরিবারের সদস্যরা এই ইনকাম থেকে বের হতে পারবে না, পারবে না। নূরকে রাজনীতি করতে হলে তার ভাইয়ের জন্য যে তেলের ডিপো করছে সেই ডিপো বাজেয়াপ্ত করে ওই টাকা ফেরত এনে জনগণের সামনে ফেরত দিতে হবে দলকে। নূরকে রাজনীতি করতে হলে দলের টাকা চুরি করে যে মাছের খামার করছে ওই মাছের খামার বন্ধ করে বেইচ্চা টাকা জমা দিতে হবে। নূরকে রাজনীতি করতে হলে যে গ্যাসের ডিপো করছে সেই গ্যাসের ডিপো টাকা ফেরত দিতে হবে। নূরকে রাজনীতি করতে হলে যে চুরি করা টাকা দিয়ে গাড়ি কিনছে সেই গাড়ি কেনার টাকা ফেরত দিতে হবে। নূরকে রাজনীতি করতে হলে যে অবৈধভাবে অর্থ দিয়ে বাড়ি করছে সে বাড়ি করার টাকা ফেরত দিতে হবে। নূরকে এই রকম পরিস্থিতিতে যে লোক টাকা পেলেই এবং সারা জীবন শুধু টাকার পেছনে ঘুরেছে, সে টাকা 10 টাকা হোক আর 10,000 টাকা হোক আর 10 লাখ টাকা হোক, যেই দিকে টাকা সেই দিকে দৌড় দিয়েছে এবং যেখানে যার টাকা তাকে বড় পদ দিয়েছে এবং যে টাকা দিতে পারেনি অনেক পরিশ্রম করলে তাকে পদ দেবে না। এই যে একটা বিষয়, হঠাৎ করে আপনার হলো কাতার প্রবাসীকে সে তার পাশে নিয়ে বসায়, এমনি এমনি বসায় কাতারের সভাপতি। আপনারা দেখেছেন না কাতারের সভাপতি সে বলে সে নূরকে গাড়ি দেবে, কেন গাড়ি দিবা ভাই, এতদিন তো গাড়ি দেওয়া নাই, তোমার কাতারের সভাপতি করছে এই জন্য গাড়ি দিবা? এগুলো সব বের হচ্ছে, এখানে যে পোস্টার লাগাচ্ছে এগুলো মানসিক রুগী, এগুলো মানসিক রুগী। এরা বিশ্বাস করে না যে নূর ইসরায়েলের নাগরিকের সঙ্গে দেখা করছে, এরা বিশ্বাস করতেই চায় না, করতেই চায় না। এরা নূর যে টাকা চুরি করেছে এরা বিশ্বাস করতেই চায় না, কোনোভাবেই বিশ্বাস করতে চায় না। এর ভাই 8 পাস, সেই 8 পাস ভাই কিভাবে তেলের ডিপোর মালিক হলো হঠাৎ করে, এটা বিশ্বাস করতে চায় না। ইনসাফ নিয়ে তার এত দুর্গন্ধ যে ইনসাফের কাছ থেকে, ইনসাফের প্রোগ্রামে ডক্টর রেজা কিবরিয়া যায়, এই ইনসাফের কাছ থেকে বাংলাদেশের রাজনীতিতে প্রথম টাকা নিয়েছে নূর।